একবার কল্পনা করুন তো, সিনেমা নিয়ে হলিউড বলিউডের সাথে প্রতিযোগিতা করছে সৌদি আরব। যে কোনো মুসলমানের জন্য বিষয়টি হৃদয়ের রক্ত ঝরালো, বাস্তবতা বলছে সেই পথেই হাঁটছে নিজেদের মুসলিম বিশ্বের নেতা দাবি করা দেশটি। সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য বলছে এ বছরে এখন পর্যন্ত সিনেমা হলগুলোতে হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে সৌদির নাগরিকেরা। সেই খবর অনেকটা ঢাক ঢোল পিটিয়েই পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে সৌদি সরকার। কিভাবে সিনেমা জগতে ঢুকে পড়ছে সৌদি আরব, সিনেমা নিয়ে তাদের লক্ষ্যই বা কি, বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। 2018 সাল পর্যন্ত একটা সিনেমা হলও ছিল না সৌদি আরবে। ইসলামী অনুশাসন মেনে তখনও দেশটিতে নিষিদ্ধই ছিল সিনেমা বানানো ও প্রদর্শন। কিন্তু পুরো মুসলিম বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ওই বছরই সিনেমার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বদলে যেতে শুরু করে দেশটির সিনেমা জগৎ। নির্মাণ করা হতে থাকে একের পর এক সিনেমা হল। বিস্ময়কর হলেও সত্য, আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল এখন সৌদি আরবেই চালু আছে। আরবের নাগরিকরাও যে সিনেমাকে প্রাণ ভরে গ্রহণ করে নিয়েছে তার প্রমাণ মিলেছে তাদের সিনেমা প্রেমে। সৌদি সরকারের তথ্য বলছে নিষেধাজ্ঞা তোলার সেই বছরে মার্ভেল স্টুডিওর ব্ল্যাক প্যান্থার দিয়ে সূচনা ঘটে সৌদি সিনেমা হলের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, বিদেশি সিনেমা ছাড়াও নিজেদের ছবিতেও ব্যাপক সাড়া মেলে দেশটিতে। সিনেমা চালুর 5 বছরে এই খাত থেকে সৌদির আয় $14.26 লাখ বেশি। সৌদি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম ক্রুজ অভিনীত অ্যাকশন ড্রামা ফিল্ম টপ গান ম্যাভেরিক। 12 লাখ মানুষ সেই সিনেমাটি দেখেছিল, যা থেকে আয় এসেছিল $8.40 লাখ বেশি। সেই ধারাবাহিকতা 2024 সালে এসেও ধরে রেখেছে সৌদি আরব। এবছরের প্রথম 6 মাসেই 85 লাখেরও বেশি মানুষ সিনেমা হলে প্রবেশ করেছে, আর সেই সিনেমা হলের টিকিটগুলো থেকে দেশটি আয় করেছে $420 মিলিয়নের বেশি সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা $1,300 কোটি বেশি। এ নিয়ে উচ্ছ্বাসী প্রকাশ করতে দেখা গেছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহকে। এক টুইট বার্তায় তিনি বলেন, চলতি বছরের প্রথমার্ধে সৌদি বক্স অফিস আয় করেছে $421.8 মিলিয়ন সৌদি রিয়াল। শুধু তাই নয়, তালিকার শীর্ষ আয়কারী প্রথম 3টি চলচ্চিত্রের 2টি সৌদি প্রযোজনায় নির্মিত হয়েছে। ইসলামী কোনো ঐতিহ্য কিংবা তেল গ্যাস নিয়ে নয়, সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় আসছে ইসলাম বিরোধী সব কর্মকাণ্ড দিয়েই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে সিনেমা নিয়ে এই মাতামাতি একজন মুসলমান হিসেবে কতটা কষ্ট দেয় আপনাকে, কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই কষ্টের কথা। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সৌদি আরবের ভণ্ডামি। সমসাময়িক বিষয়ে আরও ভিডিও পেতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।